শতবলীতে চারটি স্যাপোনিন রয়েছে, শতাভেরিন 1, 2, 3, 4, আছে কিউরসেটিন, রুটিন, হাইপোরোসাইট, আর পাতায় আছে ডায়োসেজেনিন এবং কিউরসেটিন 3 গ্লুকোরোনাইড। দেশে ওষুধ শিল্পে প্রায় 200 টনেরও বেশি শতমূলি ব্যবহার হয়। ইউনানি, আয়ুর্বেদিক এবং হোমিওপ্যাথির অনেক ওষুধের উপাদান শতমূলি। নানা কারণে আমাদের শরীরে রক্ত দূষিত হয়, সৃষ্টি হয় নানা ব্যাধির। এর মধ্যে হচ্ছে স্কেবিজ, দাঁত ফোড়া, খোসপাচড়া, শুক্রধাতু তরল হওয়া, বহুমূত্র, দুষ্টব্রণ, বাতব্যাধি ইত্যাদি। এসব ক্ষেত্রে 2-3 গ্রাম শতমূলির গুঁড়ো রোজ সকালে ঠান্ডা পানির সঙ্গে একবার খেলে দূষিত রক্ত পরিষ্কার হয়। রাতকানা রোগে আক্রান্ত হলে 4-6 গ্রাম শতমূলির টাটকা পাতা সামান্য গাওয়া ঘি দিয়ে ভেজে রোজ সকালে একবার খেলে এ রোগের হাত থেকে মুক্ত পাওয়া যায়। মায়ের বুকের দুধ বাড়াতে 10 মিলিমিটার টাটকা শতমূলির রস, 50 মিলিলিটার জাল দেয়া গরুর দুধ, 1-1.5 চা চামচ চিনি, এ তিনটি একসাথে মিশিয়ে 2 বার করে খেতে হবে। প্রথম দিন সকালে, দ্বিতীয় দিন সন্ধ্যার পর প্রতিবার এই পরিমাণ একই থাকবে। 2-3 দিন খেলেই সুফল পাওয়া যাবে। কিডনি স্টোন নেই কিন্তু প্রস্রাব করতে খুব কষ্ট হচ্ছে, প্রস্রাবের পরিমাণও কম, এ অবস্থায় শুকনো করা শতমূলিকে গুঁড়ো করে 1.5 গ্রাম ঠান্ডা পানির সাথে সকালে একবার এবং বিকেলে আরেকবার খেলে প্রস্রাবের কষ্ট থাকবে না। নাইট প্রেশার বা স্বপ্নদোষ, শতমূলির রস একটি স্টিলের কড়াইতে রেখে 100 মিলিলিটার গাওয়া ঘি থেকে পাক করতে হবে। 3 গ্রাম ঘি আধা কাপ সামান্য গরম পানি দুধের সাথে মিশিয়ে সকালে একবার, বিকেলে আরেকবার 2 বার খেলে সেরে যাবে। স্নায়ুশক্তি বৃদ্ধি ও শারীরিক দুর্বলতায় শতমূলির রস 15-20 মিলিলিটার 1 গ্লাস গরম দুধের সাথে মিশিয়ে সকাল বিকাল খেলে কেটে যায়। এক্ষেত্রে 10-15 দিন খাওয়া আবশ্যক। শুক্রমেহ, 10 গ্রাম পরিমাণ শতমূলি চূর্ণ প্রত্যহ 2 বার দুধসহ খেলে 1 মাস সেবন করলেই শুক্রমেহ দূর হয়। শতমূলির রস 15-20 মিলিলিটার 1 গ্লাস পরিমাণ ডাবের পানির সাথে মিশিয়ে প্রতিদিন 2 বার খেলে 5-7 দিন খেলেই রক্তস্বল্পতা দূর হয়। এই গাছের টিউবার জাতীয় মূল থেকে টনিক তৈরি হয় যা কামোদ্দীপক। এছাড়া ডিসপেপসিয়া, আমাশয় ও ডায়রিয়া প্রতিরোধেও এটি কার্যকর ভূমিকা পালন করে। টিউবার থেকে টনিক মাতৃদুগ্ধ বৃদ্ধিতে সহায়তা করে এবং চুল পড়া বন্ধে এটি কার্যকরী। এছাড়া জন্ডিস, মূত্রবর্ধক ও ডায়াবেটিস নিরাময়ের জন্য এটি বেশ উপকারী। এই গাছের বাকল থেকে ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস প্রতিরোধক ওষুধ তৈরি হয়।